যোগী মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর আদি কোটি জনম যে চরণ সাধনা করে সান্নিধ্য লাভ করতে পারে না, সেহেন বিরিঞ্চি বাঞ্ছিত ধন ভবের আরাধ্য দেবতা পতিত পাবন ভুবন মঙ্গল আমার গৌর হরি ব্রজধাম পরিহরি যমুনা তট বিহারী রাই সংকুটের বংশীধারী কংসের বংশ ধ্বংসকারী পুতনা দমনকারী নাম ধরেছেন গৌর হরি রাধা অঙ্গ কান্তি বাহিরে ধরি শ্রীধাম নবদ্বীপে অবতরি প্রতি জীবের পায়ে ধরি ছড়াইয়ে নয়নের বাড়ি বলছে হয়ে জীবের একবার চেয়ে দেখো প্রত্যহ প্রত্যেক দিন পূর্ব দিগন্তের সূর্য সূর্যের কিরণ জাল বিস্তারিত করে পূর্ব দিগন্তকে আলোকিত করে উদ্ভাসিত হয়, সেই সূর্যের পরিণতি কি হয়? গগন পটে বারো ঘন্টা খেলা করে আবার তার কিরণ জাল কুটিয়ে লয়ে ধীরে ধীরে পশ্চিম দিগন্তে হেলে পড়ে, আস্তে পূর্বের মতো অন্ধকার আবার পৃথিবীকে ছেয়ে নেয়। তদ অনুরূপ এই মানব জীবন, আমরা যখন মাতৃগর্ভ হইতে বহির্প্রকাশ হয়েছিলাম আমাদের যৌবন কিরণ জাল বিস্তারিত করে মায়ের কোল আলোকিত করে উদ্ভাসিত হয়েছিলাম পৃথিবীর আকাশে, নাতি পুতি ছেলে মেয়ে আত্মীয় স্বজন জামাই প্রিয়জনকে লয়ে খেলা করতে করতে অহংকার মঞ্চে বসে অজ্ঞানতার অন্ধকারের মধ্যে বসে ধীরে ধীরে অতি ধীরে আমাদের আয়ু সূর্যটা দিন দিন মৃত্যুর কোলে হেলে পড়েছে। এখন বিষয় বৈভব ব্যাংক ব্যালেন্স আত্মীয় স্বজন অহংকার সব ত্যাগ করে পৃথিবী ছেড়ে যেখান থেকে এসেছিলাম আবার সেখানেই চলে যেতে হবে, যাওয়া আসার দুনিয়া জোয়ার ভাটার দুনিয়া ভালো মন্দর দুনিয়া সুখ দুঃখের দুনিয়া এর মাঝখানে মানুষ হাবুডুবু খাচ্ছে, মানুষ হয়ে জন্মগ্রহণ করবার বিশেষ কিছু হেতু আছে, মানুষের ডেফিনিশন আমরা জানি না, মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি ভিডিও সিনেমা সিরিয়াল ফেসবুক সব দেখার জন্য নয়, অমাবস্যা পূর্ণিমা একাদশীতে মাছ মাংস খাওয়ার জন্য নয়, এই মানব জন্মটা যদি পশুর মতো চলে যায় তবে মানুষ হওয়ার কোনো প্রয়োজনই ছিল না। মহাজন বলছেন গৌরাঙ্গ মহাপ্রভু পৃথিবীতে আবির্ভূত হওয়ার বহু বহু হাজার বছর আগে গ্রন্থে লিপিবদ্ধ করেছিলেন যে আমি কলিকালে কলির ভগবান হয়ে অবতীর্ণ হব। কোথায়? নারদীয় পুরাণ, গরুড় পুরাণ, স্কন্ধ পুরাণ সমস্ত পুরাণে লিখে দিয়েছে। কলের প্রথম সন্ধ্যায়ং গৌরাঙ্গ হহাং মহিতলে ভাগীরথি তটরম্যে ভবিষ্যামি শচীসুত। কলির প্রথম সন্ধ্যায় মানুষ যখন অমানুষ হয়ে যাবে, মানুষের মনুষ্যত্ব নষ্ট হয়ে যাবে, মানুষ চরিত্রহীন লম্পট হবে, মানুষ পশুর মতো ব্যবহার করবে, মানুষের ব্যবহার দেখে পশু পর্যন্ত লজ্জা পাবে, মানুষ হয়ে জন্মগ্রহণ করে গুরু নিন্দা করবে, বাবা মাকে ধরে পিটাবে, চুল্লু খেয়ে দিন কাটাবে, হরিভজন করবে না, বৈষ্ণব দেখে ঠাট্টা করবে, অনাচারে ব্যভিচারে দেশ যখন পরিপূর্ণ হয়ে যাবে আমি তখন অদ্বৈত আচার্যের আকুল আহ্বানে শ্রীধাম নবদ্বীপে শচীগর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হব। এটি পূর্ব প্রতিশ্রুতি দিয়ে ভগবান এসেছেন, আর সেই ভগবান গৌর সুন্দর শ্রীধাম নবদ্বীপে বাহু তুলে
হরিবল বলছেন, এই হরিবল গৌরের কেউ সঙ্গ দিয়েছেন, কেউ সঙ্গ দেননি, কেউ হরিভজন করেছেন, আবার কেউ বা করেননি। এটা হলো কেন? একই মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ কেউ ভগবানকে ভালোবেসেছেন, আবার কেউ কেউ ভগবানকে ঘৃণা করেছেন, ভুলেও গেছেন। মহাজন বঞ্চিত হবার কারণ দেখবেন, আকাশের চাঁদ পুকুরের জলে দেখা যায়, এটা সত্য, কিন্তু যে পুকুরে দেখা যায় সেই পুকুরটা স্বচ্ছ নির্মল পরিষ্কার হয়, পরিষ্কার পুকুর ছাড়া আকাশের চাঁদ দেখা যায় না। কিন্তু যদি পুকুরে কচুরি পানা পরিপূর্ণ হয়ে থাকে তবে তো সে পুকুরে চাঁদ দেখা যাবে না। তাই কচুরি পরিপূর্ণ পুকুরে যেমন আকাশের চাঁদ দেখা যায় না, তেমনি অহংকার পরিপূর্ণ হৃদয়ে ভগবান দর্শন হয় না। এই অহংকারটাকে দূরীভূত করতে হবে কিসের দ্বারা? হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। কলিকালে হরি নাম ছাড়া জীবের কোনো গতি নাই। হরি নাম করো, প্রেম সে করো হরি নাম, বাহু তুলে বলো হরি নাম, নিতাই গৌর প্রমাণম্বে বলো হরি নাম। কিন্তু আমরা কি করলাম? আস্তে মহাজন এই জন্য পথখানা লিখেছেন, অবতারের সার আমার গোরা অবতার, কেন না চিনিলি তারে, তাকে চিনতে পারলি না কেন? করে নিরে বাস গেল না পিয়াস, আপন করম ফেরে। গৌরাঙ্গ মহাপ্রভুকে ভজন করবার জন্যে থাইল্যান্ড, জাপান, আমেরিকা, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, সারা বিশ্ব থেকে এই পশ্চিম বাংলায় নবদ্বীপে মায়াপুরে তারা এসেছে। তাদের স্বধর্ম ত্যাগ করে কৃষ্ণ ধর্মে দীক্ষা নিয়ে তাদের সব সুট বুট বাদ দিয়ে ধুতি পাঞ্জাবি পরে তিলক করে চৈতন্য রেখে হরে কৃষ্ণ নাম জপ করছেন। আর আমরা পশ্চিম বাংলার জলে বসবাস করেও আমাদের ভাগ্যে গৌর ভজন হলো। তাহলে ঘরের ভাত পরে খেয়ে গেল আমাদের ভাগ্যে হলো না, এ বড় মর্মান্তিক বেদনা। তাহলে করি নিরে বাস, জলে বাস করেও মাছের যেমন জল পিপাসা যায় না, তেমনি পশ্চিম বাংলা গৌরের দেশে বাস করেও আমাদের গৌর ভজন হলো না। তাই মহাজন বলেছেন, কেন হলো না? আস্তে, হলো নাটা কেন? না কণ্টকের তরু সদাই সেবিলি অমৃত ফলেরও আসে। যে স্ত্রী যে স্বামী বিয়ে করবার সঙ্গে সঙ্গে বলে, তোমাকে এক সেকেন্ড না দেখলে আমার বুকের মধ্যে জ্বালা করে, ওই স্ত্রী কিছুদিন পরে বলে, তোমাকে আমার দেখতে ইচ্ছে করে না। কেন? রস নাই। দেখবেন মরুভূমের উট, যেখানে জল থাকে না, মরুভূমের উট কি করে? কণ্টক বৃক্ষ মানে কাটা গাছকে চিবিয়ে যায়, তাতে কি হয়? রক্তাক্ত হয়, দুমুখ দিয়ে রক্ত ঝরে পড়ে, ক্ষতবিক্ষত হয়, কত লাঞ্ছনা যাতনা পায়। তথাপিও সেই কাটা কাছ ও সয়ে উট চিবিয়ে যায়, ভালোবাসা পায় না, স্বাদ পায় না, শুধু আঘাত পেয়ে যায়। তেমনি সংসার একটা কণ্টক বৃক্ষ কাটা গাছ, নাতি পুতি ছেলে মেয়ে আত্মীয় স্বজন এরা সব কাটার মতো। যতক্ষণ আপনার কাছে মাল পাবে আপনাকে ভালোবাসবে, যখন মাল পাবে না কাটা হয়ে আপনার দেহের মধ্যে প্রবেশ করবে। কিন্তু এই ছেলে মেয়ে আত্মীয় স্বজনের কাটার আঘাত খেয়েও আমরা মূর্খের মতো তাদেরই ভালোবেসে যাই, মনের ভুলে গৌর গোবিন্দ বলি না। তাহলে আমরা যাতনা পাবো না কেন? সংসারের ভালোবাসা ততক্ষণ থাকে যতক্ষণ পয়সা দিতে পারবেন। এই জীবন যৌবনের ভালোবাসা থাকে ততক্ষণ যতক্ষণ যৌবন থাকে। এই দেহে যখন যৌবন থাকবে তখন স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে, নায়ক নায়িকাকে ভালোবাসবে, নায়িকা নায়ককে ভালোবাসবে, কতদিন? যতদিন যৌবন থাকবে।
আই লাভ ইউ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমায় ছাড়া বাঁচতে পারি না, তুমি আমার, আমি তোমার, তোমার জন্য আমি সব ছাড়তে পারি, বাপ মা ছাড়তে পারি, তারপরে আমি সংসার ত্যাগ করতে পারি, তোমার জন্য প্রাণ ত্যাগ করতে পারি, কেন তুমি শুধু আমার। এই অ্যাডভার্টাইজ, এটাই মানুষের হচ্ছে আদান প্রদান। তাহলে ভালোবাসা কতদিন থাকবে? যতদিন দেহে যৌবন থাকবে। যেমন দেখবেন খাবার বাড়িতে যখন খেতে দেয় মানুষ, একটা লেবু চারখানা ভাগ করে এক ভাগ দেয়, লেবু দেয় না পাতে পাতে। তা লেবু যখন খান প্রথম চাপ দেন, দেখুন বেশ রস হড়হড় করে পড়ে, কেন তখন তার রস টলমল টলমল করছিল, প্রথম চাপে হড়হড় করে পড়ছে। এবার ভাত খাচ্ছি, দ্বিতীয় চাপ যখন দিচ্ছি একটু রস কমে গেছে, চাপটা একটু জোরে দিতে হচ্ছে। এইবার তৃতীয় চাপ যখন দিচ্ছি রস আর নাই, আঙুল ঢুকিয়ে দিয়ে জম্মে চাপা চাপছি। এইবার সিটি হয়ে গেল, লেবুটা সিটি যখন হয়ে গেল তখন পাতে থালার পাশে ফেলে রাখলাম, আমি তার রসে ভাত খেয়ে উঠে যাচ্ছি, তখন ওই লেবুর খোসাটা ডেকে বলছে, ওগো ভাই তুমি তো আমার রসে ভাত খেলে তৃপ্তি পেলে, আমাকে সিটি করে চলে যাচ্ছ, যাওয়ার সময় আমাকে কিছু বলে যাচ্ছ না তো। তখন যে খেয়েছিল সে বলছে, কি বলবো তোমাকে, তোমার সঙ্গে সম্পর্ক ততক্ষণ ছিল যতক্ষণ তোমার মধ্যে কি ছিল, রস ছিল, আর রস নাই আর আই লাভ ইউ কেউ বলবে না, বলবে আর বলবে না, আমি তোমায় কিস খাবো, তুমি শুধু আমার। যে স্ত্রী যে স্বামী বিয়ে করবার সঙ্গে সঙ্গে বলে, তোমাকে এক সেকেন্ড না দেখলে আমার বুকের মধ্যে জ্বালা করে, ওই স্ত্রী কিছুদিন পরে বলে, তোমাকে আমার দেখতে ইচ্ছে করে না, কেন রস নাই। তা রস না থাকলে যেমন লেবু সিটি হয়ে ফেলে দেয়, তেমনি জগতে যাদের যৌবন থাকে না, যাদের পয়সা থাকে না, সমাজ তাকে লাথি মেরে ফেলে দেয়, আর ওই ফেলে দেওয়া বস্তুটা কেউ গ্রহণ করে না। একজন আছে, তিনি হলেন আমার গৌরাঙ্গ সুন্দর। কিন্তু আমরা মূর্খের মতো কণ্ঠ বৃক্ষকে চিবিয়ে গেলাম। দেখবেন ভালো ফুল পেলে আসতে, ভালো ফুল পেলে কি করি আমরা, নাকে ধরি, ঘ্রাণ নেই সুগন্ধ পাবো। কিন্তু আপনারা কি জানেন ওই ফুলের মধ্যে অজস্র কীট বাস করে, পোকা, ওই যে শ্বাস নেওয়া হয় ওই পোকাগুলো ভিতরে ঢুকে রোগের বাসা তৈরি করে। তেমনি সংসারটা, স্ত্রী পুত্র নায়ক নায়িকা এরা যখন সেজে বেড়ায়, আরে কি সুন্দর সাজে, ভালো করে সেজে যখন বেড়ায়, তখন মনে হয় ফুল ভুল করে বুকে ধরে একটু শুকতে যায়, ওর মধ্যে যে অহংকার আমিত্ব এবং লালসার যে কাটা যে কীট আমার মধ্যে প্রবেশ করে সারাটা জীবন আমাকে দংশন করে। তাই মহাজন বলেছেন, সৌরভের আসে, সৌরভের আসে পলাশ সুখিলি, সৌরভের আসে পলাশ সুখিলি, নাশাই পশিল কি দণ্ড বলি কাট চুষিলি, কাট চুষিলি, তোরা কেমনে পাইবি মিনি রে, কেমনে পাইবি মিনি, হার বলিয়া গলাতে পড়িলি, হার বলিয়া গলাতে পড়িলি, সমন কিঙ্কর পড়িলি, সমন কিঙ্কর সা।
সর্বমঙ্গল হয়, সর্বসিদ্ধি বেশ হলো। তাহলে আমরা জানা সত্ত্বেও সাধু সঙ্গ করি না। সাধু সঙ্গ করলে কি হয়, ছোট্ট একটা ঘটনা আপনাদের বলি, ভালো করে শুনবেন। এই মা ভালো করে শোনো, আমার দিকে তাকাও, বিষয়টি কেমন দেখো। একজন সাধু সিদ্ধ পুরুষ, সিদ্ধ পুরুষ মানে বাক্য শুদ্ধ, যাকে যা বলে তার তা খেটে যায়। আজ তাই খোকা কথা না, ভালো করে শুনবেন। সাধু সঙ্গ করলে কি হয়, এটা শুনেছেন জীবনে, সাধু সঙ্গ সাধু সঙ্গ, কিন্তু এর মানে ব্যাখ্যাটা আমরা জানি না। ব্যাখ্যাটা একটু বলছি আমি, সাধু সঙ্গ করলে কি হয় বলছেন। একজন সিদ্ধ পুরুষ বাক্য শুদ্ধ, যা বলে তা খেটে যায়। যদি বলে তোর ছেলের বিয়ে হয়ে যাবে, হবে। যদি বলে তোর ছেলের চাকরি হবে, হবে। যদি বলে তোর মেয়ের ছেলে হবে, হবে। দারুণ, মানে যা বলে তাই খেটে যায়। আর হাজার হাজার লোক তার কাছে যায়, সে নদীর তীরে একটা তাল পাতার কুঠির করে বসে আছে, ভজন করে সারাটা দিন। ভক্ত যে বলে বাবা আমার ছেলে চাকরি হচ্ছে না, যা চাকরি হয়ে যাবে, হয়ে গেল, মানে দারুণ ব্যাপার। এই করতে করতে এক চোর শুনতে পেয়েছে যে নদীর কূলে একটা সাধু বাস করে, যা বলে তাই হয়, আমি ওই জায়গায় দীক্ষা নিয়ে এমন একটা বস্তু চাইবো যাতে আমার চোরবৃত্তি ভালো হয়, আমার চোরি করাটা ভালো হয়। চোর যে যা যে যেমন ব্যক্তি সে তেমনি চায়, কি বললেন। এখন সন্ধ্যাবেলা ওই সাধু স্নান করে পদ্মাসনে তালপাতার কুঠিরে প্রদীপ ধরিয়ে কেবল আরতি করবে, এমন সময় চোরটা ঘুর 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 করছে, তার ছায়া দেখে সাধু বলছে কে, ও বলে আমি চোর। ওরে বলি তুমি চোর কেন এখানে আমার ঘরে, তো কিছু না। বলে শোনো সাধু, হ্যাঁ তুমি যা বলো তাই খেটে যাচ্ছে,
আমাকে দীক্ষা দিতে হবে। না তুমি চোর, আমি তোমায় দীক্ষা দেব না। চোর তখন বলছে, তাহলে আমি এই নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করব, আর সকালবেলা পুলিশ এসে তোমাকে ধরে নিয়ে যাবে, তুমি আমাকে খুন করেছো বলে, হয় দীক্ষা দাও নইলে এই বললাম। সাধু বলছে, মহা সমস্যায় পড়ে গেলাম। আরে তুই মরবি কেন, চলে যা, আমি দীক্ষা দেবো না। না যদি দাও তাহলে আমি এই বললাম। কি চাস তুই? তখন বলছে, শুনুন, চোর বলছে আমাকে দীক্ষা দিয়ে আশীর্বাদ করো, তুমি যা বলো তাই তো খাটে, তা আশীর্বাদ করো আমি যেখানে যখন চুরি করব যেন ধরা না পড়ি। ভালো, সাধু বলছে চুরিও করবি ধরাও পড়বি না, তা কি হয়? তা দেবে না? যদি না দাও তুমি এই বললা। সমস্যা ঘটে গেল তো। ও বলছে আমি দীক্ষা দেবো, তাহলে তোদের তোর একটা কথা দিতে হবে। দেখুন সাধুর কথা কি কাজ হয়। কি? না তুই বল, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবি না। চোর তখন বলছে, চুরিও করব আবার মিথ্যাও বলবো না, তাহলে তো আমার দেবে। খানিকক্ষণ ভেবে বলছে, না অসুবিধা নাই, কেন আমি তো ধরাই পড়বো না, তো মিথ্যার অসুবিধা কি? তাহলে আমার ভোল্টেজ বেড়ে যাবে। দীক্ষা দিয়ে বলছে, যা তুই ধরা পড়বি না। ওর ভোল্টেজ বেড়ে গেছে, টেনশন আর থাকলো না, ধরা পড়বে না। ধরা যখন পড়বে না, তার যে কোনো জায়গা চুরি করার অসুবিধা নাই। ও ভাবছে, আমি যখন ধরা পড়বো না, বাক্য শুদ্ধ পুরুষ বলেছে, তাহলে আজকে রাজবাড়ি চুরি করব, রাজার বাড়ি যাব। রাজার বাড়ি গেছে, অন্ধকারে পাঁচিলে উঠে ও লাফ মেরে ভিতরে যেই পড়েছে, শালা পড়বি না পড়বি একজনের ঘাড়ের উপরে যে পড়েছে, স্টার্টিং পিরিয়ডে ধরা পড়ে গেছে। যার ঘাড়ের উপরে পড়েছে সে বলছে, কে রে কে? ও বলেছিল গুরুদেবের সঙ্গে মিথ্যা কথা বলবো না, দেখেছেন? তখন বলছে, আমি হলাম চোর। আর যার ঘাড়ের উপর পড়েছে তাকে জিজ্ঞাসা করছে, তুমি কে? বলছে, আমি তো চোর। তাহলে তো টেনশন নাই, 50-50 ভাগ হবে। ভালো, আস্তে। তাহলে এই যে চোর দীক্ষা নিয়ে গেছে, এর নাম হচ্ছে ন্যাপলা। কি বললাম? হ্যাঁ, নামটা মনে রাখবেন। ওই ন্যাপলা, ও তখন পাকা চোরকে জিজ্ঞাসা করছে, যার ঘাড়ের উপরে পড়েছিল তাকে বলছে, ভাই তুমি তো বহুদিন ধরে রাজবাড়ি চুরি করো, তোমার প্ল্যান জানা আছে, আমাকে শিখিয়ে দাও আমি চুরি করি। বলে, এলে চাবি নেই, নিয়েছে ওই ঘরটা, যা দরজা খুলে দেখবে সিন্দুক আছে, ওটা খুলে দেখবে হীরের টোপলা আছে, নিয়ে আসবি যা। ও খুলে সিন্দুক খুলে দেখে তিনখানা হীরের টোপলা, দুটি নিয়েছে, নিয়ে ওই পাকা চোরের কাছে এসেছে। এনেছিস? বলে, হ্যাঁ। কটা ছিল? তিনটি। দুটি আনলি কেন? বলছে, দুজনা তো চোর আমরা, তিনটি আনলি ভাগাভাগির সময় রাগারাগি হবে, তাই দুটি এনেছি, যা নিয়ে চলে যা। ও চলে গেছে, আর পাকা চোর ভিতরে আছে। সকালবেলা রাজমশাই প্রহরীদের বলল, আমার ঘরে চুরি হয়ে গেছে, যা ন্যাপলাকে ধরে নিয়ে আয়। ন্যাপলা তো নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছে, টেনশন নাই তো, ধরা পড়বে না। আর রাজপ্রহরীরা যে তার মা জয় দড়ি দিয়ে নিয়ে গেছে, হাত গাছে বেঁধেছে। রাজামশাই বলছে, ন্যাপলা। বলুন মহারাজ। গতকাল এখানে চুরি করেছিলি? ও বলেছিল গুরুদেবকে যে মিথ্যা কথা বলবি না। বলছে, হ্যাঁ মহারাজ, আমি চুরি করেছিলাম। কি নিয়েছিলি? বলে, সিন্ধুক খুলে তিনকালা হীরের টুপলা পেয়েছিলাম, দুটি নিয়েছিলাম, একটা নেয়নি। বলে, কেন? বলে, আমরা দুজন চোর ছিলাম, তাই তিনটে নেয়নি, রাগারাগি হবে ভাগাভাগি সবাই, তাই। বলে, বেশ। মন্ত্রীকে বলছে, মন্ত্রীবর যাও সিন্ধুকটা খুলে দেখো তো একটা পোটলা আছে কি। মন্ত্রী যে এটাকে খুলে, হ্যাঁ একটা আছে। ও তখন ভাবলো, মন্ত্রী ভাবছে, শালা আমি আমার প্যান্টের পকেটে ঢুকিয়ে রাখবো, রেখে বলবো মহারাজ চোর সব নিয়ে গেছে। ও প্যান্টের পকেটে নিয়ে মহারাজের কাছে বলছে, মহারাজ চোর কোনোদিন মাল রেখে যায়, নিয়ে চলে গেছে। ন্যাপলা বলছে, মহারাজ বিশ্বাস করুন, আমি মিথ্যা বলছি না, একটা ছিল। এইবার মন্ত্রী বলছে, মহারাজ আপনি মন্ত্রীর কথা বিশ্বাস করবেন না আমার কথা বিশ্বাস করবেন? মহারাজ বলছে, আমি চোরের কথা বিশ্বাস করব। কেন? শোন, ওই ন্যাপলা কালকে রাত্রে যার ঘাড়ের উপরে লাফ মেরে পড়েছিল, সেটা অন্য কেউ ছিল না, সেটা ছিলাম আমি। ওই মন্ত্রীর প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে ও যন্ত্রপাতি নাটবল্টু যা আছে সব চেক করে দেখাচ্ছে কিনা, হাত ঢুকিয়ে দিয়েছে, দিয়ে গিয়ে প্যান্টের পকেটে সে হেরার টুপলি পেয়েছে। এবার মন্ত্রীকে কাছে বেঁধে
গুলি করে মেরে দিয়েছে। আর চোর ন্যাপলাকে মহারাজ বলল ওই মন্ত্রীর আসরে আসনে ন্যাপলাকে বসিয়ে দাও, কারণ চোর হলেও সে সত্য কথা বলেছে। তাহলে কি হলো, মন্ত্রীকে গুলি করে মারল, চোর গুরুদেবের কথা শুনে চোর থেকে মন্ত্রী হয়ে গেল। এবার ছুটে গুরুদেবের চরণে গিয়ে বলছে, বাবা জীবনে একবার সাধুর কথা শুনেছি, শুনে আমি চোর থেকে আজ মন্ত্রী হয়ে গেছি, যদি সারা জীবন বসে তোমার কাছে কথা শুনি আমি ভগবানকে পেয়ে যাব, আমি মন্ত্রী হতে চাই। তাহলে ভগবানকে যে যেমন ভাবে ডাকে সাধু সঙ্গ করলে তেমনি ভাবে পাওয়া যায়। আস্তে আস্তে এই যে মা, সাধু সঙ্গ করলে হরিনাম করলে তার খাওয়ার কোনো অসুবিধা হয় না। অনেকে বলে হরিনাম করলে খাওয়া হবে, আমি বলি 100% হবে, হবেই। যারা হরিনাম করে, যারা বৈষ্ণব, তারা যা খায় আপনারা সারা জীবন তা চোখে দেখতে পাবেন না, সারা জীবন পাবেন না। ভগবানকে আপনি ভালোবাসুন, ভগবান আপনাকে ভালোবাসবে, এটা 100% শিওর। শুনুন, অতএব একটা কথা আপনাদের বলি মা, আমার আবার একটা কথা মনে পড়েছে। আস্তে আস্তে আস্তে, একজন শিব ভক্ত ব্রাহ্মণ, তিনি ভিক্ষা করে খান, কিন্তু শিব ছাড়া কিছু জানেন না, প্রচন্ড দরিদ্র। তার একটা মাত্র ছেলে, বউ আর ওই বুড়ো, তিনজন। দুর্গা একদিন শিবকে বলছে, স্বামী ওই যে ব্রাহ্মণ এবং শিব ভক্ত, তো ওকে ভিখারি করে রেখে চোখে কিছু দিতে পারো না? ও তখন বলছে, দেখো দুর্গা, ও দিলেও নেয় না, দিলে আবার নেয় না, হয় বলছে বিশ্বাস না হয়, দেখো ও তো ভিক্ষা করতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ব্রাহ্মণ, আর এটা একটা ফুটবলের মতো নয়, ক্রিকেট খেলা বলের মতো স্বর্ণ দলা ও সামনে ফেলে দিয়েছে শিব। এইবার ওই স্বর্ণ দলার কাছে যে ওই, ও তখন ভাবছে, ব্রাহ্মণ ভাবছে, সারা জীবন তো রাস্তায় হাঁটলাম, আচ্ছা কোনোদিন তো দেখলাম না কানারা কিরকম করে হাঁটে। ও তখন কানা হয়ে হেঁটে যাচ্ছে, আর এই সোনা পিছনে পড়ে গেছে। শিব বলছে, দেখেছো দিলেও নেয় না। ওই সময় কালা সাজার কি দরকার ছিল? দুর্গা বলছে, তোমার দুবার মধ্যে কোনো ব্যাপার ছিল, আমি যাব। দুর্গা একটা বৃদ্ধা রূপ ধারণ করে বলছে, ব্রাহ্মণ কে, আমাকে তুমি চিনবে না, যা চাবে তুমি তাই পাবে, তবে শোনো আগামী কালকে সকালবেলা তোমাদের গ্রামে যে পুকুর আছে, ওই পুকুরে তিনজন, তোমার ছেলে, তোমার বউ, তুমি এক একটা করে ডুব মারবে, আর এক একজন যা চাইবে তাই হবে। বাহ, দারুণ ব্যাপার। বুড়ো তখন বুড়িকে নিয়ে ছেলেকে নিয়ে পুকুরের ধারে গেছে। আস্তে 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 বুড়ো মনে করলো, ছেলে আছে বউ আছে ওরা চাইবে, আমি একটু জিনিস চাইবো কি, আমার বুড়ি সারাটা জীবন দাঁত উঁচু, চোখ একটু টেরা, গায়ে মাংস নেই, দেখতে ভালো না, আমি ডুব মেরে বলবো, বাবা শিবনাথ আমার বউরে তোমার দুর্গার মতো করিয়ে দাও। বুড়ো বয়স রাখলো, তার ঝামেলা যায়নি, চিন্তা করো। এবার ডুব মেরে বলছে, ঠাকুর আমার বউ রাজরানী হয়ে যা। আর যেই বলেছে ভাঙ করে বুড়ি তখন সুন্দরী হয়ে গেছে, পাকা সৌরী কলার মতো চেহারা, নাক টানা দুল, কানে আবার দুল পড়ছে, আবার চোখের মধ্যে আইলাইনার দিয়েছে, হাতে আবার মেহেন্দি পরা, আবার লেহেঙ্গা পরে বুড়ি দাঁড়িয়েছে। বুড়ো দেখে আর নাই বলে, ওরে বাবা রে, এরকম বউ, দারুণ বউ। এখন ওই সময় একজন মুসলমান নবাব তরবারি নিয়ে ঘোড়ার পিঠে উঠে যাচ্ছে। আস্তে আস্তে শুনবেন, যেতে যেতে অত সুন্দর বউ যেই দেখেছে, ওকে তুলে নিয়ে কোলে করে নিয়ে চলে যাচ্ছে। বুড়ো বলছে, আমি আমার বউকে সুন্দরী করে চাইলাম, আশালা ও নিয়ে যাচ্ছে, তো তো নবাব মুসলমান, মুসলমানরা সবচেয়ে বেশি ঘৃণা করে শুয়ারকে, শুকর চেনেন, শুকর, শুকর, শুকরকে ঘৃণা করে। তখন ছেলেকে বলছে, বাবা তুই ডুব মেরে অন্য কিছু চাইবি না, তুই যে ডুব মেরে বলবি ঠাকুর আমার মাকে শুয়ারের বাচ্চা করিয়ে দাও। দেখেছেন কিরকম চাওয়া। ছেলে তখন ডুব মেরে বলছে, ঠাকুর শিবনাথ আমার বাবারে শুয়ার, আমার মারে শুয়ারের বাচ্চা করিয়ে দাও। আর যেই বলেছে, ওই নবাবের কক্ষতলে যে বউ ছিল, একটা শরের বাচ্চা হয়ে
আর নবাব কি দেখে সুমনের বাচ্চা তুবা তুবা করে ফেলে দিয়েছে। বউ বুড়ি তখন সেই সোনের বাচ্চা হয়ে ল্যাজ নাড়িয়ে আস্তে আস্তে বুড়োর কাছে এসেছে। বুড়ো বলছে, বুড়ি রে এই অবস্থা হলো রে, আস্তে তোরে সুন্দরী দেখতে চেয়েছিলাম লোকে নিয়ে গেল, এখন তুই কি হয়ে এলি রে? আগে যাহায় ভাঙা চুরোর একটা ছিলি রে, এখন তুই কি হলি রে? এখন স্নান দুজন বাবা এবং ছেলের হয়ে গেছে, বুড়ি বাকি আছে। বুড়িকে বলছে, যা তুই এখন স্নান করে যা চাবি চা। বুড়ি তখন নেমে বলছে, ভাবছে মনে মনে আমি শুয়োরের বাচ্চা হয়ে থাকবো কেন? ডুব মেরে বলছে, ঠাকুর আমি আগে যেরকম ছিলাম আমাকে সেই রকম করিয়ে দাও। যেই বলেছে শুয়োরের বাচ্চা ছেলে দিয়ে আবার সেই বুড়ি দা কিছু চোখানা চোখচারা মতো হয়ে গেছে। এখানে বুঝাচ্ছি একটা কথা, যে ভগবান আমাদেরকে দিতে চায় কি, কৃষ্ণ ভক্তি দিতে চায়, কিন্তু আমরা ভগবানের কাছে গাড়ি বাড়ি ধন ঐশ্বর্য চাই, সে দিলেও আমরা নিতে চাই না। এটি বড় যন্ত্রণা। কেন চাই না? আমরা বেদনা আঘাত খাবো বলে এই জন্য ভগবানের কাছে চাই না। তাই দেখো, তাই মহাজন বলছেন, ভুল করে কাঠ চুষলে আগ ভেবে যদি কাঠ চুষে যাও, কাঠের মধ্যে আখের রস পাবে না। কাঠ পুরো কারা? এই ছেলে মেয়ে আত্মীয় স্বজন, এরা হলো কাঠ, এদের মধ্যে রসকস কিছু নাই। যদি রস পেতে চাও, আমার গৌরের চরণ দুখানা আখ আছে, ওই আখ দুখানা হৃদয় মন্দিরে। জয় গৌর হরি বল। তাই সংসার ভজিলি গোরানা ভজিয়া, গৌরাঙ্গ ভজি সংসার ভজিলি, সংসার ভজিলি গোরানা ভজিয়া, সংসার ভজিলি গোরানা ভজিয়া, শুনিলি সাধুর কথা আর সংসার ভজিলি গোরানা ভজিয়া, না শুনিলি সাধুর কথা, ইহ পরকাল দুকাল খোয়ালি, ইহ পরকাল দুকাল খোয়ালি, ওরে খাইলি লোচন মাথা, খাইলি লোচন মায়ের একটু প্রেম সে উলোর ধ্বনি দেন তো। গৌরাঙ্গ মহাপ্রভু ইনি এসেছেন, কেন এলেন? আস্তে 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 এই জগতে, এই জগৎ থেকে, সংসার থেকে নিস্তার পেতে গেলে রাস্তায় একটা, সেটা হচ্ছে হরি ভজন করা।